ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আগামীকাল, আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা স্বজনদের। 14 পাশ হওয়া নির্বাচন কমিশন বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বাধা রইল না সার্চ কমিটি গঠনে। দেশে করোনায় মৃত্যু বাড়ছে, দীর্ঘদিন উপসর্গে ফুসফুসে ক্ষতির আশঙ্কা দেখছেন গবেষকরা। সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পাঠানো চিঠিতে সই মির্জা ফখরুলের, দাবি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। লবিস্টের খরচের তথ্য না জানালে নির্বাচনে অযোগ্য হবে বিএনপি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নুরুল হুদার মতো একজন খলনায়ককে প্রধান নির্বাচন কমিশনার করা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন বদিউল আলম মজুমদার। আগামীতেও সুষ্ঠু নির্বাচনের আশা নেই বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সরকারের সামনে আরও বিপদ দেখছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। বাতাস বিক্রি করে টাকা নিচ্ছে তিতাস, অভিযোগ টেক্সটাইল মালিকদের সংগঠন বিটিএমএর। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদের নির্বাচন কাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট নেয়ার উপকরণ। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক সহ 5 রাজ্যে জরুরি অবস্থা জারি, 5,000 ফ্লাইট বাতিল, 10 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে ভারত।